চারিদিকে রং করা চলছে, এটাই মণ্ডপ হবে। নতুন ফ্রেম বানাচ্ছে, মানে একটা পুরনো রাজবাড়ি টাইপের একটা আকর্ষণ, মানে যে প্রিন্টিংটা চলছে সেটা দুর্গা প্রতিমা, ওধারে বিশ্বকর্মা, কালীমা, গণেশ ঠাকুর। তো এখানে যেগুলো তৈরি হচ্ছে এগুলো হচ্ছে আমরা আগেকার দিনে যে ডাক বক্স পেতাম সেগুলো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগিং শুরু করছি। ব্লগিংটা হচ্ছে আমরা আজকে এসেছি আলিপুর 78 পল্লী ক্লাব। তো সম্পূর্ণ আজকের এদের যে থিমটা হচ্ছে সে কি হতে চলেছে, এদের প্রস্তুতি পর্ব কতটা, সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওটাতে তোমাদের ইনফরমেশান দিতে চলেছি। তো সঙ্গে থাকো, তোমরা দেখছো রঞ্জিতকে, আর যে চ্যানেলটা দেখছো সেটা হচ্ছে ব্লগ উইথ রঞ্জিত। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে। তোমরা এদের যে সামনের এগুলো দেখতে পাচ্ছ, এই যে এদের নর্মালি বাড়ি হয়ে আছে এবং বাড়ির চারিদিকে রং করা চলছে, এই ধরনের রং করা চলছে। আর এই যে রং করাগুলো চলছে সেইগুলো হচ্ছে এগুলো পুরোটাই মণ্ডপ হবে এখানে এদের। তো ভাইয়াদের দেখতে পাবে যথেষ্ট মানে কাজকর্ম শুরু হয়ে গেছে, আর এই যে ফ্রেমগুলো বানাচ্ছে এগুলো নতুন ফ্রেম বানাচ্ছে, মানে একটা পুরনো রাজবাড়ি টাইপের একটা আকর্ষণীয় আনতে চলেছে। তো এদের যে এবারে থিমটা হচ্ছে সেটা হচ্ছে চৌকাঠ। তো অবশ্যই এদের এই যে জায়গা, এই যে জিনিসগুলো দেখো এগুলো অলরেডি তৈরি হয়েছে, মানে একটা জানালা, একটি জানালা প্লাস্টিকের ফলস জানালা এখানে অলরেডি তৈরি করা হয়েছে। আর এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে একটা হচ্ছে গেট টাইপের, আর এখানে ভাইয়ারা মানে যে পুরনো যে জানালা হয়ে থাকে, মানে যে রাজবাড়ির জানালা হয়ে থাকে সেগুলো তৈরি করছে, আর সেধারে রং করা চলছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে একটা বারান্দা টাইপের, সেই ভাইয়াকে দেখতে পাবে, সেই ভাইয়াটা রং করছে, ওই ভাইয়াটা ওপরে গিয়ে রং করছে। আর এটা একটা পুরো বারান্দা টাইপের করা হয়েছে, যেটা একটা ফলস বারান্দা যেটা সিনেমাতে আমরা দেখে থাকি, সেটা এবার আমরা যেটা দেখতে চলেছি, মানে ফলস সব কিছু দিয়ে, মানে এত সুন্দর এবারে এদের চৌকাট এটা তৈরি করেছে, যতটাই অসাধারণ। চলছে সেটা হচ্ছে প্রত্যেক দেওয়ালে দেওয়ালে এই ধরনের প্রিন্টিং করা হচ্ছে, যেটা এখানে রয়েছে আমাদের দুর্গা প্রতিমা, ওধারে বিশ্বকর্মা, কালীমা, গণেশ ঠাকুর, মানে সব রকমই দেবতাদের দিয়ে একটা ছোট প্রিন্টিং তৈরি করা হয়েছে। আর এদিকেও সুদা ঠিক সেম একই রকমই তোমাদের প্রিন্টিংটা করা হয়েছে। দেখবে আমাদের দেবাদিদেব মহাদেব রয়েছে, তারপরে গণেশ ঠাকুর রয়েছে, এধারে সাধারণ মানুষ রয়েছে, মানে একটা অসাধারণ একটা মুমেন্ট তৈরি। তো এখানে যেগুলো তৈরি হচ্ছে এগুলো হচ্ছে আমরা আগেকার দিনে যে ডাক বক্স পেতাম সেগুলো এখানে তৈরি হচ্ছে। তোমরা যেটা দেখতে পাবে আগেকার দিনে যে আমরা ডাক বক্স, মানে কোনো চিঠিবিটি দিয়ে গেলে সেই যে ডাক বক্সটা, এইখানে তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া দেখতে পাচ্ছ রং করছে, একটা রং করে এখানে সেগুলোকে রোদে শুকাতে দিয়েছে। তো এটা ভাইয়া কী হচ্ছে, এটা কী তৈরি হচ্ছে, কিরা? আচ্ছা, এটা একটা মানে মণ্ডপের আরেকটা একটা ফ্রেমের চূড়ো হচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাবে একটা গণেশ ঠাকুর অলরেডি হয়ে আছে, কারণ সামনে আসছে গণেশ চতুর্দশী, প্লাস দুর্গা প্রতিমা রয়েছে, সেধারেও দুর্গা প্রতিমা রয়েছে, মা কালী রয়েছে, মানে সব রকমই দেবতা এখানে রয়েছে, একটা অসাধারণ একটা এবারে দুর্গাপুজোর মণ্ডপটা হতে চলেছে। এদের যে থিমটা চৌকাট, মানে একটা আদ্যকালের রাজবাড়ি টাইপের, সেটাই এরা তুলে ধরার চেষ্টা করেছে। চারিদিকে দেখবে এই যে দেওয়ালগুলো, তো এগুলোতে নর্মালি লোকেদের বাড়ি, এই যে লোকেদের বাড়িতে এই ধরনের রং করে কী সুন্দর ডিজাইন করেছে, প্লাস এই দিকে এই যে বাড়িগুলোতে রং করে ডিজাইন করা সেগুলোতেও ডিজাইন করা হয়েছে। আর এই যে এটা হচ্ছে কোনো বাড়ি নয়, এটা একটা মণ্ডপ, মানে একটা ফলস একটা বারান্দা টাইপের বানানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ভাইয়ারা রড দিয়ে স্টেজ টাইপের একটা
মণ্ডপে করা হবে, তো সেই কারণে সেই প্রস্তুতির পর্বটা অত্যন্ত তো গাইস আলিপুর 78 পল্লীর যে ক্লাবের যে প্রস্তুতির পর্বটা তো অত্যন্ত তুঙ্গে চলছে। আর এইখানে এই যে গণেশ ঠাকুর যেখানে বসে আছে, এখানে চারিদিকে এখন সব দেবতা রয়েছে, কিন্তু এখানে মূলত ঠাকুর বসবে। আর আমি অনেক জায়গায় গিয়েছি যেখানে গিয়েছি শুধু প্লায়ের কাজ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু এদের যে মূল থিমটা হতে চলেছে সেটা হচ্ছে সম্পূর্ণ রঙের ওপর কাজ হতে চলেছে। আর এই যে জায়গাগুলো দেখো কতটা কতটা সুন্দর লাগছে, রঙে যখন ডিজাইনটা এঁকেছে, দেখো ছবিটা যে এঁকেছে প্রত্যেকের ঘরে ঘর বাড়িতে বাড়িতে যে ছবিটা এঁকেছে ক্লাব থেকে, তো এদের সেধারে জামা শুকোচ্ছে, অ্যাকচুয়াল সেধারে একটা ছবি এঁকেছে জামা শুকোচ্ছে, আর এধারে একজন মানুষ রাস্তা ধারে বসে আছে এবং বস্তা বোতল এই ধরনের সাইডে আছে, সেখানে দুর্গা মা আছে। আর ওধারে যে এটা করেছে সেটা তোমাদেরকে জুম করে দেখাই, সেটা হচ্ছে যেন কিছু ইঁট, মানে যে আমাদের বাড়িতে মেঝে করা হয় ওই মেঝেটা যেন খসে পড়ে গেছে, এই ধরনের ডিজাইন করা হয়েছে। জাস্ট একটা অসাধারণ এবারের আকর্ষণ হতে চলেছে। আমরা পেয়ে গেছি একটা দাদাভাইকে, যে এইখানকার যে এই যে মণ্ডপ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে ডিজাইন, এইটা মোটামুটি পরিচালনা করছেন, তো ওনার সঙ্গে একটু কথা বলে নেবো। দাদা ভাই আপনার একটু নামটা যদি বলেন। সৌরভ ঘোষ। আচ্ছা, তো এবারে যে থিমটা হচ্ছে এইটার মানে ব্যাপারে একটু যদি বলেন, আর কি মানে একুশ গোপুজোটা যে কীরকম হচ্ছে, মানে আমি অনেক জায়গায় গিয়েছি খুব প্লায়ের কাজ হচ্ছে এনা তেনা, তো এখানে যেটা দেখতে পাচ্ছি শুধু রঙের কাজ হচ্ছে, তো এই ব্যাপারটা শুধু রং না, এখানে প্লাইও ইউজ করা হচ্ছে, কিছু জেনালও বানানো হয়েছে ন্যাচারাল। এখানে আমাদের থিমটা হচ্ছে এবছর চৌকা চৌকা, হ্যাঁ থিমের নাম হচ্ছে চৌকা। তো এটা টোটালটাই হচ্ছে পুরোহিত দর্পণে উল্লেখ আছে, প্রতিতাপল্লীর মাটি ব্যবহার করা হয় দুর্গাপুজো। তো তারা তাদের বেরঙিন জীবনে তারা রং চং মেখে তাদের রঙিন করে রাখে সারা, তো তাদের এতটা তাদের রঙিন ব্যাপারটা এটা তুলে ধরা হচ্ছে। এখানে কিছু কুমোরটুলির এরিয়াটা দেখানো হবে, কুমোরটুলির একটা দেখানো হচ্ছে, একটা রেড লাইট এরিয়ার কথা। গাইজ তোমরা যদি কুমোরটুলি না গিয়ে থাকো অবশ্যই এই আলিপুর ক্লাবে তোমরা চলে আসবে, কিনা 78 পল্লী, আচ্ছা আলিপুর 78 পল্লী চলে আসবে, তো কুমোরটুলির কিছু অংশ এখানে তুলে ধরা হচ্ছে। তো মানে মণ্ডপটা কবে হ্যান্ড ওভার হবে, মানে মহলে টার্গেট, আচ্ছা সবাই টার্গেট মহলে, মহলে হ্যান্ড ওভার করা হবে, তো থ্যাংক ইউ সো মাচ। তো এদের যে এবার যে চিন্তাভাবনাটা আমার, যে এই যে সাইডে তোমরা দেখতে পাচ্ছ অনেক দেবদেবীর পিকচার তোমরা দেখতে পাবে, প্লাস অনেক অনেক কিছু তোমরা দেখতে পাবে। তো আমি তোমাদের একটা যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এখানে মা দুর্গা আছে, এখানে দেখতে পাচ্ছ মা দুর্গা, ওপরে আরও দেবদেবীর পিকচার আছে। এই যে পজিশনটা, এই যে চারিদিকে পজিশনটা, এটা হচ্ছে কুমোরটুলিটা নিয়ে করেছে। আর তোমাদের আরেকটা যেটা জিনিস দেখতে পাই, এখানে দুটো থিম মোটামুটি তৈরি করেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে রেড লাইট এরিয়া মানে কোঠাবাড়ি এরকম টাইপের এরিয়া, আর একটা হচ্ছে কুমোরটুলি, মানে দুটোকে মিলিয়ে একসঙ্গে কাজ করার এদের মানে সিদ্ধান্ত হতে চলেছে। তো এবারে পুজোটা জমজমাট হতে চলেছে এদের এখানে। তো এই যে একটা বারান্দা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কোঠা বাড়ি টাইপের, এটা একটা ফলস জায়গা তৈরি করা হয়েছে। তো এদের এই যে জিনিসটা দেখতে পাবে এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফলস দরজা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সম্পূর্ণ ফলস দরজা। আর এই যেটা এটা হচ্ছে পুরো প্লাই দিয়ে তৈরি হয়েছে, মানে এদের যে ক্লাবের চিন্তা ভাবনাটা সেটা হচ্ছে রেড লাইট এরিয়া প্লাস আমাদের মানে কলকাতা যেখানে সব মানে প্রচুর দুর্গ ঠাকুর তৈরি হয় কুমোরটুলি, যেটা সবাই জানে যে প্রত্যেক দুর্গাপুজোয় দুর্গা ঠাকুর আসে কুমোরটুলি থেকে। তো এদের একদিকের থিমটা হচ্ছে হতে চলেছে কুমোরটুলির দিক থেকে, আরেকদিকের থিমটা হতে চলেছে কোঠাবাড়ি বা এই যে রেড লাইট এরিয়া, এই এদের পুরোটা কম্বিনেশন করে। তো আমি অবশ্যই যখন মণ্ডপটা তৈরি হয়ে যাবে অবশ্যই তো আমি এখানে আসবো, তোমরাও এসো আর মণ্ডপটা এনজয় করো এবং এদের পুজোটাও এনজয় করো। Oh
তো এখানে তোমাদের দেখালাম কেমন হচ্ছে এদের প্রস্তুতি পর্ব। তো এবার এদের থেকে বিদায় নিতে হবে, দেখা হবে আবার যখন এদের পুজো পুরো পুজো কমপ্লিট হয়ে যাবে, মানে মণ্ডপ কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের সঙ্গে আবার এদের মণ্ডপে গিয়ে এসে দেখা হবে। তো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে অ্যানাদার একটা সুন্দর ব্লগিং ভিডিওতে। ততক্ষণ যেন বাবাই, টাটা, সিউ, ভালো থাকো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো।